বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনবারের সাংসদ শরৎ যাদব। সম্প্রতি তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হওয়ায় তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাতে সেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শরৎ যাদবের মেয়ে সুভাষিনী যাদব টুইট করে বাবার মৃত্যুর খবরটি দেন। আরজেডি নেতা শরৎ যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, শরৎজির প্রয়াণে ব্যথিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাংসদ এবং মন্ত্রী হিসেবে নিজেকে আলাদা করে রেখেছিল। ডক্টর লোহিয়া আদর্শে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন তিনি। তার সঙ্গে আলাপচারিতায় সর্বদাই আমাকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা জানাই। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।